ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান ফোর্স আলাদা আলাদাভাবে সেলুট কেন করে তো চলো তোমাদের বলছি নাম্বার ওয়ান ইন্ডিয়ান আর্মি খোলা হাতে স্যালুট করে স্যালুট করার সময় হাতের সব আঙুল খোলা থাকে আর স্পষ্ট দেখা যায় এইভাবে সেলুট করার উদ্দেশ্য হলো যে জোয়ান সেলুট করছে না কোনো খারাপ উদ্দেশ্য আছে না হাতিয়ার লুকোনো আছে ইন্ডিয়ান নেভি যখন সেলুর করে তখন তার হাত মাটির নিচের দিকে থাকে এর পেছনের কারণ যখন নেভির জোয়ান নিজের জাহাজে কাজ করে তখন তার হাতে নোংরা হয়ে থাকে তার জন্য সেলুর করার সময় তাদের হাত নিচে থাকে যায় আর তার সিনিয়রের অপমান না হয় নাম্বার ইন্ডিয়ান এয়ার ফোর্সের সেলুড প্রথমে আর্মির মতো হতো কিন্তু দু ছয় সাল থেকে নিজের জোয়ানদের জন্য সেলুডের হাত নতুন পদ্ধতি বানায় পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি বায়ুসেনা আকাশের দিকে ওঠে আর হাওয়ায় হামলা করার জন্য সবসময় তৈরি থাকে